আমরা আগের দিন দেখিয়েছিলাম যে অন্ধ্রের যে ওলের যে বীজ ওই বীজ কিভাবে কেনা হয়েছিল গাড়ি থেকে নামানো হয়েছিল তো আজ সেটা প্রায় এক মাস সেটা রোদে শুকাতে দিতে হয়েছে কারণ এটা খুব নরম থাকে রোদে শুকানোর কারণ হলো যে ওলটা যেন পচে না যায় কারণ আনতে যেয়ে প্রচুর জায়গায় ঘাই খায় ঘাই খাওয়ার পরে এবং পেছন দিকটা এরকম হয়ে যায় এরকম ঘাই খেয়ে কিন্তু যদি আমরা না শুকাই তাহলে এখান থেকে পচা লেগে যাবে তার জন্য শুকানো হয় তো এক মাস শুকানোর পরে আজ লাগানো হচ্ছে এবার আমাদের এটা ওলের সাইজ ছোট বলে আমরা দু হাত অন্তর অন্তর লাগাচ্ছি কিন্তু যাদের যারা বড়ো ওল লাগাই অর্থাৎ দু কিলো আড়াই কিলো ওজনের তারা এটা আড়াই ফু হাত অথবা তিন হাত দূরে দূরে লাগায় তো এটা লাগানো হচ্ছে এইভাবে আগে দেখুন আগে ওলের বীজটা ফেলে নিয়েছি ওলের বীজটা আগে ফেলে নিয়েছি দুই বাই দুই দুই বাই দুইয়ের তারপরে এইভাবে মাড়ির তলে পুঁতে দেওয়া হচ্ছে তারপরে যে মাটি বন্ধ করে চা পাশ দিয়ে চেপে দেওয়া হচ্ছে চেপে পাশ দিয়ে ফলিডন আছে না ওই ফলিডন দিতে হবে ফলিডন দিয়ে তারপরে ঠিক এরকম করে পিলু করে দিতে হবে আগের দিন আমরা করেছি এই যে এভাবে পিলু টেনে দিতে হবে পিলু টেনে দিতে হবে যেন জল দিতে সুবিধা হয় এই যে খাল আর এই যে পিলু এইভাবে টেনে দিতে হবে টেনে দিয়ে পরে ঠিক এইভাবে ড্রেসিং করে দিতে হবে এরকম হাইট করে দেখুন এই যে এই জায়গাটা করেছি অনেকটা এরকম হাইট করে ড্রেসিং করে দিতে হবে এরকম হাইট করে ড্রেসিং করে দিতে হবে তো এরপরেও আমি আপডেট দেব এখন লাগানো হচ্ছে যখন চারা বেরোনো হয় কিভাবে পরিচর্যা করা হয় সে সম্বন্ধে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব